সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাকে যারা দেখছেন, আমাকে যারা ফলো করেন, তাদের জন্য একটু টিপস নিয়ে আজকে হাজির হয়েছি। আপনারা জানেন আর মাত্র একদিন পরই হচ্ছে কুরবানি ঈদ। কুরবানি ঈদ হচ্ছে ঈদুল আজহার দিন, এবং এই ঈদে আমরা গরু কুরবানি, পশু কুরবানি করে থাকি। এটি আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন, যাদের উপর ফরজ হয়েছে তারা আমরা ফরজ কাজটুকু করি। এবং যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না, আমি হচ্ছে দেখাবো যে কুরবানি যখন আমরা দিই, কুরবানি দেওয়ার পরে আমাদের হচ্ছে যারা ফ্যামিলির লোকজন থাকেন, তারা হয়তো সবচেয়ে বড় একটি অংশের মাংস কিভাবে আমরা সংরক্ষণ করব, এবং আমরা হয়তো যেটুকু বিলিয়ে দিয়ে গরিব মিসকিনদের মধ্যে সেটুকু তো দিলামই, আত্মীয় স্বজনের মধ্যে দিলাম, তারপরে যে অংশটুকু আমাদের নিজস্ব খাবারের জন্য আমরা রাখি, সেই খাবারের যে অংশটুকু, সেই মাংসটুকু আমরা কিভাবে সংরক্ষণ করবো সেটি আপনাদেরকে দেখাবো। এটা আসলে খুবই জরুরি বিষয় আমার কাছে মনে হচ্ছে। আপনারা জানেন আমি সবসময় সচেতনমূলক কিছু কথা বলি এবং প্রয়োজনীয় কথা বলি। ধরেন আপনার হয়তো সবার বাড়িতে হয়তো ডিপ ফ্রিজ নাও থাকতে পারে, ডিপ ফ্রিজ যাদের বাড়িতে আছে তাদেরকে একটু ওখানে আমি দেখাবো, এবং যাদের বাড়িতে এমন খারাপ ফ্রিজ আছে সেটুকু আপনার দেখাবো। প্রথমে যদি আপনি ডিপ ফ্রিজটি রাখেন, ফ্রিজটি সব সময় মনে রাখবেন এর যে ইলেকট্রিক ডিভাইস এটি একটা, এবং আপনারা যখন ইলেকট্রিক লাইনে যখন এর প্লাগটুকু লাগাবেন, আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এটা যেন একটু খোলামেলা পরিবেশে থাকে, ভদ্র জায়গায় যেন এই ফ্রিজটি না থাকে। তারপরে হচ্ছে আপনারা সবসময় দেখবেন যে ইলেকট্রিক যে পয়েন্টটুকু আছে সেই পয়েন্টটা আপনারা সব একদম ভালো করে একটু চাপ দিয়ে সঠিকভাবে লাগাবেন, এবং যদি আপনাদের সাথে স্টেবিলাইজার মেশিন থাকে সাথে, স্টেবিলাইজার মেশিনটা ঠিক আছে কিনা সেটির দিকে খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনারা আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে অনেকে ফ্রিজ যখন ক্রয় করেন, আপনারা হয়তো ঈদের দিন সকালবেলা অথবা মাংসটুকু ঢুকিয়ে তারপরে ফ্রিজটাকে আপনারা হয়তো অন করেন, এটি আসলে সম্পূর্ণ একটা বোকামির কাজ হবে যদি এমনটি করে থাকেন। আপনি ফ্রিজ যখন অন করবেন, আপনি নতুন ফ্রিজ নিয়েছেন, আপনি হয়তো ফ্রিজের জন্য মায়া রাখছেন, হয়তো দু একদিন আগে অন করছেন না, যাই হোক এখন যে সময়টুকু আছে সেই সময়টা আমি বলবো অ্যাটলিস্ট আপনারা ফ্রিজটুকুকে 8 থেকে 12 ঘন্টা আগে আপনারা অন করে দিন, অথবা না পারলে অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে হলেও আপনারা ফ্রিজটিকে অন করুন। অন করার পর ফ্রিজটির যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা আপনারা যদি স্বাভাবিক থাকে 2-3, এটিকে বাড়িয়ে 4 থেকে 5 করে নেন। এখন টেম্পারেচার তো আপনারা হয়তো জানেন, আপনাদের এক 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 ফ্রিজ এক এক ধরনের টেম্পারেচার থাকে। আপনি আমি যদি এই টেম্পারেচারটা দেখি, টেম্পারেচার হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের ফ্রিজে এই টেম্পারেচার, এখানে এখানে 4 থেকে 5 করে নেবেন। তাজ করার পরে ফ্রিজটুকু বন্ধ করবেন, বন্ধ করার পরে আপনারা দেখবেন যে ফ্রিজটি চলছে কিনা, প্রথম কাজ হচ্ছে এটি। ফ্রিজটি চলবে আপনি বুঝবেন, বুঝতে পারবেন ফ্রিজের দুই সাইডে হাত দিবেন, হাত দিলে দেখবেন আস্তে 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 একটুখানি কম্পন হচ্ছে, এই কম্পনটা হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ফ্রিজের যে কম্প্রেসার আছে সেই কম্প্রেসারটুকু চলছে, অর্থাৎ ফ্রিজ আপনার ঠান্ডা হওয়ার পসিবিলিটি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার বাসায় যদি ভোল্টেজ কম থাকে, আপনি ঈদের দিন হয়তো আপনারা দেখা যায় যে প্রতি এলাকাতেই নতুন নতুন ডিপ ফ্রিজ, খারাপ ফ্রিজ অনেকগুলো সংযুক্ত হয়, আবার অনেকে ডিপ ফ্রিজগুলো দেখবেন যে ঈদের দিন কেবল চালু করেন। সুতরাং এদিকে আমি যাচ্ছি না আপনারা, সুতরাং এই ডিপ ফ্রিজটা যখন গরম হবে আস্তে আস্তে দুই পাশে একটুখানি ধরবেন, 2-3 মিনিট পরে আস্তে আস্তে দেখবেন যে গরম হচ্ছে, এদিকে ধরবেন এদিকে ধরবেন, দুই পাশ আস্তে আস্তে যখন গরম হবে তখনই বুঝতে পারবেন ফ্রিজের টেম্পারেচার ঠিক মতো হচ্ছে। অর্থাৎ ফ্রিজটিকে না খুলে আপনারা বন্ধ অবস্থায় রাখবেন, রাখার পরে অন্তত 3 থেকে 4 ঘন্টা আপনারা ফ্রিজটিকে খালি চালাবেন। খালি চালানোর পরে তখন আপনার হয়তো মাংসের যে প্রসেস, কুরবানি হওয়ার পরে হয়তো মাংস চলে এসেছে, আপনারা মাংসগুলো কীভাবে সংরক্ষণ করবেন সেটি হচ্ছে যে আপনারা ছোটো ছোটো প্যাকেট যদি করতে পারেন, অথবা ছোটো ছোটো বক্স যদি আপনারা নেন তাহলে হয়তো সবচেয়ে সুবিধা। আর ছোটো বক্সগুলো এমনভাবে রাখবেন, ধরেন আমার উপরের অংশটুকু ডিপ ফ্রিজ, এই ছোটো ছোটো অংশগুলো এমনভাবে রাখবেন, এ ভেবে এ ভেবে মানে ইট আপনারা হয়তো দেখেছেন কীভাবে রাখে, ঠিক তেমনিভাবে ইটের স্টিক যেভাবে করে এভাবে যদি আপনারা পাশাপাশি রাখেন, মধ্যে দিয়ে একটুখানি ফাঁকা করলেন, তারপর হয়তো আবার রাখলেন, একটু গ্যাপ করলেন, গ্যাপ করলে হয় কি দ্রুত যে ঠান্ডাটুকু আছে পাশ থেকে যে আইসটুকু হওয়ার কথা, এবং ঠান্ডাটা দ্রুত ওই আপনার প্যাকেটের কোনায় কোনায় পচতে পারে, কোনায় কোনায় যখন পচবে তখন আপনার মাংসটুকু খুব দ্রুত জমাট বাঁধবে, এবং দ্রুত যদি জমাট বাঁধে তাহলে বুঝবেন যে আপনার মাংসগুলো ভালো থাকবে। ও তার আগে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে মাংসগুলো রাখার আগে আপনি প্রথমে কী করবেন, আপনারা জানেন যে মাংসের গরুর গোস্ত বলেন, মহিষের গোস্ত বলেন, খাসির বলুন, হোয়াট এভার ইট ইজ, আপনার মাংসগুলো যখন আপনার কাছে আসবে, আপনি যখন সংরক্ষণ করার প্রসেস করবেন, তখন আপনাকে বলে নিই আপনি একটুখানি পানি দিয়ে একটুখানি ধুয়ে নেবেন, ধুয়ে পানি অথবা না ধুলেও পারেন, পানিটুকু মাংসের মধ্যে কিন্তু একটু একটু পানি এবং রক্ত জমে, আপনি একটু ছাঁকনির উপরে যদি এইটুকু একটু ছড়াইয়ে রাখেন
তাহলে অথবা একটুখানি উঁচু করে রাখেন, যে মাংসের রক্তটুকু যেটুকু আছে এটুকু আস্তে 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 ঝরে যাবে, এবং ঝরে যাওয়ার পরে মাংসের কিন্তু একটা তাপমাত্রা আছে, মাংস কিন্তু গরম থাকে, আপনি এটা মনে রাখবেন। মাংস কিন্তু সবসময় করে শরীরের মাংস বলেন আর গরুর মাংস বলেন মহিষের মাংস গরম থাকে, সুতরাং মাংসটুকু একটুখানি ছড়িয়ে রেখে তাপমাত্রাটুকুকে একটু সহনীয় পর্যায়ে নেওয়ার পরে তারপর আপনি মাংসটুকে ওই যে পুতলা করেন, কাগজে পলিথিনে করেন অথবা আপনি বক্সে দেন, এভাবে নিয়ে আপনি আস্তে আস্তে সারিবদ্ধভাবে রাখবেন। রাখার পরে আপনি ফ্রিজটুকু বন্ধ করে দিবেন, এবং বন্ধ করার পরে আপনি এই ফ্রিজটি খুব বেশি প্রয়োজন যদি না হয় আপনি 3-4 ঘন্টা আর খুলবেন না। আপনি ফ্রিজটা চলছে কি না সেদিকে একটু খেয়াল রাখবেন, মাঝে মধ্যে একটুখানি গায়ে হাত দিবেন, এদিকে গায়ে হাত দিবেন, দেখুন চলছে কি না। কারণ হচ্ছে ঈদের সময় দেখা যায় যে ফ্রিজগুলো যখন সব ফ্রিজগুলো চলে হয়তো টেম্পারেচার ঠিক মতো পায় না, অথবা আপনার যে ভোল্টেজ ঠিক মতো পায় না, ভোল্টেজটা পাচ্ছে কিনা, কম্প্রেসারটা চড়ছে কিনা, আপনি একটু গায়ে হাত দিয়ে দেখে নেবেন, তাহলে হয়তো বুঝবেন। আর আপনি ফ্রিজটুকু খুলবেন না, এটা হলো মূল বিষয়। আর যখনই আপনি 3-4 ঘন্টা পার হবে তখন আপনার আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে মাংসগুলো আপনি রেখেছিলেন সারিবদ্ধভাবে এই মাংসগুলো করবেন কি একটু উল্টিয়ে দেবেন, যে অংশটুকু চাপা পড়ে আছিল এই অংশটুকু একটু উল্টিয়ে দিবেন, উল্টিয়ে উল্টিয়ে দিয়ে সবগুলাকে আপনি আবার সারিবদ্ধভাবে খুব দ্রুত বাতাস যেন না বেরিয়ে যায় খুব দ্রুত আপনি এটাকে করে আবার লাগিয়ে দিবেন। অর্থাৎ যেই পাটে যেই অংশে ঠান্ডা হয়েছিল ওপর যে অংশের হয়তো দেখবেন যে একটুখানি নরম, অর্থাৎ তাহলে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে সে মাংসটুকু একটু জমাট বাঁধছে, জমাট বাঁধবে, এবং জমাট বাঁধার পরে দেখবেন যে আপনার মাংসটুকু অনেক ভালো থাকবে, আপনি দীর্ঘদিন মাংস মাংসটুকু খেতে পারবেন। আর আদারওয়াইজ যদি আপনি মাংস ঠিক মতো জমাট না বাঁধে তাহলে বুঝবেন যে মাংসটুকু খাওয়ার সময় দেখবেন যে একটা চুইংগামের মতো হয়ে যায়, অনেক সময় দেখা যায় মাংস, তো এগুলো নানান কারণে হয়, এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে মাংসটুকু যত দ্রুত পারেন আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে হয়তো মাংসটা অনেক ভালো থাকবে। আরেকটা কথা বলি, সব সময় সিঙ্গার ফ্রিজ কম্প্রেসার অনেক স্ট্রং থাকে, যার ফলে হয় কি সিঙ্গার ফ্রিজে যে খাবারটুকু রাখবেন এই খাবারটুকু অনেক দ্রুত জমাট বাঁধে, জমাট বাঁধলে আপনার মাংসটুকু ভালো থাকবে। আর হচ্ছে ডিপ ফ্রিজে যদি আপনাকে দেখায়, ডিপ ফ্রিজটা ঠিক তেমনিভাবে আমি যে যেই কাজটুকু করেছি ডিপ ফ্রিজের বেলাও সেম। ডিপ ফ্রিজে একটা এক্সট্রা কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার হয়তো জানেন যে এখানে হয়তো এক্সট্রা একটা কিছু আছে, সেটা হচ্ছে যে আপনার গ্লাস আছে, এবং এই গ্লাসটুকু আপনারা যখন নতুন ডিপ ফ্রিজ নেবেন ডিপ ফ্রিজ নেওয়ার পরে এই গ্লাসটুকু এক্সাইড সরাবেন, আস্তে আস্তে রাখবেন, সবটুকু না ছড়ায়, কারণ এখানে একটা সিস্টেম আছে যে ওই এই ফ্রিজটুকু খুললে পুরোটা পার্ট খুলে যায়, কিন্তু ডিপ ফ্রিজের একটা সুবিধা আছে গ্লাস আছে সিঙ্গারের ডিপ ফ্রিজগুলোতে, এবং গ্লাস থাকলে আপনারা আস্তে আস্তে করে যেন পুরো বাতাসটা না যায় আস্তে আস্তে করে রেখে রেখে এভাবে দেখে রেখে আবার এদিকটা দিবেন, আবার এদিকে আস্তে আস্তে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার বাতাসটুকু যে ঠান্ডা বাতাসটুকু আছে সেই বাতাসটুকু বের হবে না। অর্থাৎ তারপরে হয়তো আপনার এখানে এলইডি লাইট আছে, তারপরে হয়তো আপনি অফ করে দিবেন, অফ করে দিয়ে ঠিক এই ফ্রিজে যেমনটা আমি বলেছি সাইডে দিয়ে হাত দিবেন, এই ফ্রিজে তেমনটা আমি বলছি সাইডে দিয়ে আপনার তাপমাত্রা যেখানে আছে তাপমাত্রাগুলোকে টেম্পারেচার একটু বাড়িয়ে দিবেন, তাহলে 4-5 নিয়ে নেবেন, তাহলে হয়তো দ্রুত জমাট বাঁধবে, শক্ত হবে। এই ছিল হচ্ছে আমার কাছে, আপনারা যারা এই ভিডিওটুকু দেখেছেন আশা করি আপনাদের কোনো না কোনো উপকার আসবে। আর একটা জিনিস হচ্ছে সবসময় খেয়াল রাখবেন, তবে আর একটা জিনিস করতে হবে, দিনে অন্তত 2-3 বার আপনারা ফ্রিজটার গায়ে হাত দিবেন, যারা সংরক্ষণ তাদেরকে 2-3 বার ফ্রিজটার গায়ে সাইডে দিয়ে এদিকে হাত দিবেন, দেখবেন যে ঠান্ডা বা গরম ফ্রিজ সবসময় গরম থাকবে, নতুন ফ্রিজে আরও গরম হবে, গরম হওয়ার পরে দেখবেন যে আপনারা টেম্পারেচার ঠিক মতো থাকবে এবং মনে বুঝবেন যে ফ্রিজটা ঠিক মতো চলছে। আর একটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভোল্টেজের কারণে ফ্রিজ চলে না, না চলার একটি কারণ আপনার বাসায় হয়তো ভোল্টেজটা কম, আর ভোল্টেজ যদি কম থাকে সেক্ষেত্রে আপনার যত চেষ্টাই করেন কাজ হবে না, সেক্ষেত্রে আপনাকে ভোল্টেজ স্টেবিলাইজার যেটা সেটা ব্যবহার করতে হবে। 1500 BA যদি ভোল্টেজ স্টেবিলাইজার পান ভালো, অর্থাৎ আমাদের কাছে ভালো স্টেবিলাইজার আছে, সেই 1500 BA ভোল্টেজ স্টেবিলাইজার অনেক ওজন অনেক ভারী, এবং এটা যদি আপনি লাগান, কোম্পানির নাম আমি বললাম না, এটা যদি আপনি লাগান হয়তো খুব ভালো সাপোর্ট দিবে, এবং ভোল্টেজ যদি কম থাকে সে বাড়িয়ে দিবে। অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার একটা ফ্রিজের জন্য খুব জরুরি আমি মনে করি, যদি টেম্পারেচার আপনার বাসায় তাপ ইলেকট্রিসিটির যদি পাওয়ার কম থাকে তাহলে হয়তো এমনটাই হবে। যাই হোক, আপনারা যারা দেখলেন তারা হয়তো আশা করি আমার এই টিপসটুকু নিয়ে হয়তো আপনারা আরও আরও নিজে হয়তো অনেক কিছু জানেন, আমি হয়তো যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। তবে আরেকটা কথা শেষে বলবো, সেটি হচ্ছে যে ডিপ ফ্রিজ আছে খারাপ ফ্রিজ আছে তার মানে এই নয় আপনি গরমের হক মারবেন,
তার মানে এই নয় আপনি আত্মীয় স্বজনের হক মারবেন, গরিব আত্মীয় স্বজন সবাইকে যেটুকু পারেন বিলিয়ে দেন, পারলে সবটুকু বিলিয়ে দেন, এটি হচ্ছে কুরবানি, নিজের মনের কুরবানি, আত্মসিদ্ধির কুরবানি। এখানে কুরবানি দেওয়া মানে হচ্ছে আপনার গরিব মানুষকে সাহায্য করা, তাইলে আপনার গরিব মানুষকে সাহায্য করলে ডিপ্রিজ আছে বলে যে সবটুকু ঢুকিয়ে রাখবেন তেমন না, আপনার যেটুকু প্রয়োজন সেটুকু রাখেন, তারপরে বাকিটুকু আপনি বিলিয়ে দেন গরিব দুঃখীদের মাঝে, তাইলে হয়তো আপনার জন্য আল্লাহ পাক খুশি হবে, আপনার কুরবানি হয়তো খুশি হবে। তবে আশা করি আজকে আর বেশি কথা বলবো না, আপনারা যারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনারা। ততক্ষণ ভালো থাকবেন আপনারা, আজকের মতো এখানেই, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।